শেওলা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণার 8 বছর পর চালু করা হলো। ব্যবসায়ীদের দাবিতে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করতে 2020 সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ অত্যাধুনিক শেওলা স্থলবন্দর প্রকল্প হাতে নেয়। বুধবার বিকেলে স্থলবন্দরের উদ্বোধন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, এই বন্দর চালুর মধ্য দিয়ে দেশের বৈদেশিক বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হলো। ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের আরো বেশি উষ্ণতা তৈরি হচ্ছে। শুধু ভারত নয়, এখানে নেপাল, ভুটান, আমরা এই সব দেশগুলোর সঙ্গেই কানেক্ট। যেহেতু ভারতের উপর দিয়ে ভুটান এবং নেপাল যেতে হয়, আমরা সেই কানেক্টিভিটিও তৈরি হচ্ছে। সিলেট চেম্বারের সহসভাপতি এই স্থলবন্দর চালুকে স্বাগত জানিয়ে বলেন, বন্দরের রাজস্ব আদায়ে যেন গলার কাটা না হয়। অন্যান্য স্থলবন্দরগুলো যেভাবে গলায় ফাঁসি লাগতেছে, এই বন্দরটা যেন ফাঁসি না লাগে, এই বন্দরটা যেন ভালো চলে, ইন্ডিয়ার সাথে যেন ব্যবসাটা খুব ভালো হয়। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, এর ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই কাজগুলোতে অনেক কর্মসংস্থান হবে। আমি এইটুকু শুধু অনুরোধ জানাবো যে স্পেশালাইজ কোনো পদ ছাড়া সাধারণ পদে নিয়োগের সময় আমাদের এলাকার লোকজনকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। 2017 সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ 732 কোটি টাকা ব্যয়ে শেওলা সহ 4টি স্থলবন্দর নির্মাণের প্রকল্প হাতে নেয়। এই স্থলবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন সিস্টারের সঙ্গে এদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সকলে। সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।